একদিকে অজয় নদ এবং অন্যদিকে কুনুর নদী এবং পশ্চিম দিকের বিস্তৃত পূর্ব বর্ধমানের আউস গ্রামের বিখ্যাত জঙ্গল। ঠিক এরকম এক মনোরম পরিবেশে পাণ্ডব গ্রামের উত্তর পশ্চিমে রয়েছে উঁচু ঢিবি। প্রত্যেকটি ঢিবির নিচে লুকিয়ে রয়েছে একটি করে ইতিহাস। স্থানীয় মানুষের ধারণা এখানেও হয়তো সেই রকম রাজবাড়ির ইতিহাস চাপা পড়ে রয়েছে। গরু চড়াতে রাখাল বালকদের খুঁজে পাওয়া রঙিন খোলামকুচি তাদের ধারণাকে আরও দৃঢ় করে। সেই ধারণার বর্ষবর্তী হয়ে স্থানীয় মানুষের কাছে জায়গাটি রাজা পোতার ডাঙা নামে পরিচিত হয়ে ওঠে। এলাকায় দীর্ঘদিন ধরে লোক পরম্পরায় চলে আসা জনশ্রুতি ও খনন কার্যের ফলে প্রাপ্ত নিদর্শন থেকে পুরাতত্ত্ববিদেরা অনুমান করেন এখানে বহুদিন আগে পাণ্ডু দাস নামক এক রাজার অস্তিত্ব ছিল। তার নাম অনুসারেই এই ঢিবির নাম হয় পাণ্ডু রাজার ঢিবি। অজানা ইতিহাস যেন চিরকালের মতো হারিয়ে না যায়, তাই বর্তমানে সেটি লোহার রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। খনন কার্যের ফলে প্রাপ্ত নিদর্শনগুলি যত্ন সহকারে রাখা হয়েছে পার্শ্ববর্তী উচ্চ বিদ্যালয়ে। স্থানীয়দের বিশ্বাস এই এলাকায় গড়ে উঠতে পারে পর্যটন কেন্দ্র। এখান থেকে গুরুদেবের স্বপ্নের শান্তিনিকেতনের দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার। একটি পূর্বপুরুষ থেকে এটা আমাদেরকে বলেছে যে এটা পাণ্ডব রাজার বৈঠকখানা ছিল। এখানটা ওখান থেকে রাজারা বিরাজ করতেন এইখানে। এখানে হ্যাঁ, তা এই জায়গাটা পাণ্ডব রাজাদের বৈঠকখানা, যা বাড়িটা ছিল পাণ্ডব বাড়িটা ছিল পাণ্ডবে। পাণ্ডবে এখানটা কি আছে? এখানটা তাদের হেড অফিস ছিল। এটা শুনেছেন বৈঠকখানা? হ্যাঁ। এখন কি অবস্থা আছে এটা? এখন আপাতত অবহেলায় পড়ে আছে। এইভাবেই দেখে আসছি আমরা বরাবর। কতদিন দেখছেন আপনি এটা? এটা দেখছি মোটামুটি আমরা আমাদের আসার থেকে তার থেকে মনে হয় 12-13 তো বোধ হয় গার্ডওয়ালটা হয়েছে। আর বাকি জিনিসগুলো? বাকি জিনিসগুলো পূর্বপুরুষ দেখেই আছে। কীভাবে সাজানো আছে এটা? ওই সাজানো আছে, ভাঁজ করেই বসানো আছে। ওইভাবেই আমরা দেখছি পরস্পর আমরা ওইভাবেই দেখে চললাম। কীভাবে করেছে না করে সেটা আমরা বলতে হয়তো পারবো না, কিন্তু এইভাবেই দেখছি। এখন যেমন আছে সেইভাবেই রয়েছে। এ কোন রাজার বা কি এটা শুনেছেন? না, ওটা শুনেছি নাকি পাণ্ডব রাজার বৈঠকখানাই ছিল এটা। এটাই? হ্যাঁ। আপনার নাম? আমার নাম হচ্ছে সোমনাথ মার্ডি। এখানকার বাসিন্দা? এখন আপাতত 2000 সালে আমরা এসে এখানে বাস করেছি। আচ্ছা আচ্ছা। আগে ছিলাম মালিয়াড়াতে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 2000 সালে বানে আমরা উঠে এসেছি। সেই রাজার পাণ্ডব রাজার ডিপি সম্বন্ধে কি জানে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি, আমরা যেটা শুনেছি ছোটোবেলায় যে নন্দলাল গড়াই বলে একজন, ওইখানে একটা বিরাট ডিপ ছিল, আর নন্দলাল গড়াই বলে একজন ছিলেন পুবার নিবাসী। তারা নাকি একটা ওই মোহরের মতো কয়েন পেয়েছিল। সেই কয়েনটাকে মহাদেব চট্টোপাধ্যায় তখন ছিলেন প্রধান, প্রফেসর মহাদেব চট্টোপাধ্যায়। তো সেই মহাদেব চট্টোপাধ্যায়ের কাছে এনেছিল, আনার পরে ওই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে ওইটা কিন্তু দেওয়া হয়েছিল। তখন পরেশবাবু বলে এক ভদ্রলোক এখানে এসেছিলেন এবং ওই ঢিপিটাকে দেখলাম ওরা ওটা খনন করতে লাগলো। তো সেই খনন করা মানে প্রায় হাজার হাজার লোক তখন ওই ঢিপিটার মধ্যে ওই খাল কেটে 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 যায়, বিভিন্ন ধরনের খোলাং, বিভিন্ন ধরনের মূর্তি ওরা তখন পেতে থাকে। আমরা যখন দেখছি যে পরিষ্কার করে খাল কেটে কেটে অনেক নিচে পর্যন্ত যখন খালটা কাটা হলো, তখন দেখলাম যে ওই আগেকার দিনের সেই কঙ্কাল শুয়ে আছে। তারপর ছোটো পাড়া উনন, সেখানে দেখতাম যে ওদের যে রান্না বান্নার ব্যবস্থা ছিল সেই রকম চাল পড়ে থাকতো। হ্যাঁ, মাটির ওই হাঁড়ির মতো সেইগুলো পড়ে থাকতো। সেইগুলো খনন করে তারপরে প্রায় দেখেছিলাম মাস 2-3 ধরে কাজটা চলেছিল এবং সেই বাড়িগুলো যে কেটেছিল তো খুব সুন্দর দেখতে লাগতো। তারপরে কাজটা করতে করতে আমাদের যে বারাসতী ডাঙা ওইখানে একটা সাবওয়ে বার করে ওরা ওই ক্যানেলের পাশে দেখলাম যে ওই খাল কেটে বিরাট সেই বড় বড় পাথরের বাড়ির মতো একটা স্তম্ভ পেলো। সেই স্তম্ভর পাশে বাগানের মধ্যে সেখানেও একটা ওরা ওই খাল কেটে কেটে স্তম্ভের মতো আরম্ভ করেছিল।
এপিবিডি স্কুলে আমাদের স্কুলের পেছনে একটা ঐতিহাসিক স্থান আছে, জানা আছে? হ্যাঁ জানা আছে। ওটার নাম হচ্ছে পাণ্ডু রাজা ঢিপি। ওটা প্রায় সিন্ধু রাজা সিন্ধু সভ্যতার আগে থেকে হয়েছে, আর এখানে অনেক কিছু পাওয়া গেছে, তিন চারবার খনন করা হয়েছে। তা আমাদের স্কুলের যে শুধু গ্যালারি আছে তা হলে হবে না, আমাদের ওই জায়গাতে ঢিপিতে একটা গ্যালারি চাই। ওইখানে ওই সব কলকাতার যে জিনিসগুলো আছে সেগুলো সব ছবি করে রাখা হবে, পর্যটন কেন্দ্র গড়ে উঠুক, সেটা হলে খুব ভালো হয়। আর আরোই তো ডেভেলপ হয় সেটা তোমরা চাই। ঠিক ঠিক, একবারে ইতিহাস সংরক্ষণ হোক, এখানে সংরক্ষণ একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠুক, আরও আশেপাশে যে এলাকা আছে সেটা সেখানে দেখুক জানুক, সেটাই চাই। তোমার নাম? আমার নাম শেখ রিয়াজ আফ্রিদি। কত বছর থেকে জানছো এটা? এবার এর ইতিহাস তো